আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করছি সাউদিয়া এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফটের ভিতরে। উদ্দেশ্য ঢাকা থেকে জেদ্দা গমন পবিত্র হজের উদ্দেশ্যে। এখন আমি একটি সতর্ক বার্তা আপনাদেরকে আমি দিচ্ছি, বিশেষ করে যখন প্লেনে উঠবেন তখন আপনারা কোনো অবস্থাতেই মানে এই প্লেনের ওয়াশরুমে অজু করার চেষ্টা করবেন না, কারণ এখানে পানি নেই। এখানে যদি আপনি ওয়াশরুমও ইউজ করেন আপনি পানি ইউজ করতে পারবেন না, কারণ পানির ব্যবস্থা নেই। আর যদি আপনি একান্তই যেতে হয় সেক্ষেত্রে টয়লেট টিস্যু দিয়ে আপনাকে কাজ শেষ করতে হবে। আর অজু করা তো প্রশ্নই ওঠে না, কারণ এখানে বেসিনে সামান্য পরিমাণে একটু পানি থাকে যা দিয়ে অজু করা সম্ভব নয়, এবং এই অজু করাটা একটি এয়ারক্রাফটের জন্য খুবই একটি বিপজ্জনক বিষয়। অনেকেই আমরা নামাজ পড়তে চাই, তো সেক্ষেত্রে আপনাকে এখানে যদি অজু করতেই হয় এখানে তায়ামুমের ব্যবস্থা আছে, অর্থাৎ মাটি যদি আপনি চান এয়ার হোস্টেসদের কাছে বা এয়ার ক্রুদের কাছে, তখন আপনারা সেটি সংগ্রহ করে আপনারা তায়ামুম সম্পন্ন করে নামাজ পড়তে পারবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ল্যান্ডিং টাইম, যেমন আজকে আমরা আসরের নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ জেদ্দা ল্যান্ড করে, কারণ এখানে আমরা 4:40 ল্যান্ড করবো, অর্থাৎ সৌদি টাইমে 4:40। অনেকেই একটু চিন্তিত হয়ে পড়েন যে আমি কিভাবে নামাজটা পড়ব। দর্শক মণ্ডলী, যদিও আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখানো উচিত নয়, তারপরেও একটু দেখাচ্ছি যে খুবই কনজেস্টেড একটি টয়লেট, যেটিতে কোনো মতেই ব্যবহার করা মানে খুব কঠিন হয়ে যায় এখানে। আর আরেকটি বিষয় হলো এখানে অনেকগুলি পুশ বাটন রয়েছে, কোনটাতে পানি আসবে, কোনটাতে টিস্যু আসবে, কোনটাতে ফ্লাশ হবে, একটু বেশ ডিফিকাল্ট। দুঃখিত, আমার ট্রেনিংয়ের উদ্দেশ্যে আমাকে এই ওয়াশরুমটা দেখাতেই হলো আপনাদেরকে, বিশেষ সাবধানতা অবলম্বন যেন আপনারা করতে পারেন এই জন্য। তো পারতপক্ষে আপনারা চেষ্টা করবেন ওয়াশরুমে না গিয়ে থাকতে, যদি একান্ত যেতেই হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র টিস্যু ইউজ করেই আপনাকে কিন্তু জরুরত সারতে হবে। আর আমি আবারও বলছি, যদি আপনি অজু করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তায়ামুম করে নেবেন, তায়ামুম করে আপনি নামাজের কাজ সেরে নেবেন। আর চেষ্টা করবেন নামাজটা যদি জেদ্দাতে ল্যান্ড করার পরে যদি আপনার টাইম থাকে সেক্ষেত্রে আপনি নামাজটা পড়ে নেবেন। আর তায়ামুম কিভাবে করতে হয়, আমার চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে, সেটি দেখে একটু বিস্তারিত জেনে নেবেন। আর আরেকটি দুঃখজনক বিষয় হলো এয়ার হোস্টেস বা কেবিন ক্রুগণ বারবার নিষেধ করেন যে না, আপনারা এখানে অজু করবেন না, করবেন না। কিন্তু আমরা বাংলাদেশি বিভিন্ন জেলা থেকে আগত হজযাত্রীগণ অনেকেই না বুঝেই আবেগের কারণে এখানে অজু করে নামাজ পড়ার জন্য চেষ্টা করেন। আশা করি সবাই ব্যাপারটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। মাকারিম, সৌদিয়া এয়ারলাইন্স।